নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি মুড়ির চপ। মুড়ি নেতিয়ে গেছে, ভাবছেন ফেলে দেবেন? একদম নয়, এই চপ বানিয়ে দেখুন। মুড়ি দিয়ে তৈরি এই চপ দোকানের চপকেও হার মানিয়ে দেবে। এই চপ বানানোর জন্য আমাদের লাগবে মুড়ি, আলু সেদ্ধ, একটা ডিম, লঙ্কা কুচি, আদা বাটা, জিরে গুঁড়ো, মিষ্টি আর নুন, আর লাগবে সুজি, ময়দা আর পেঁয়াজ কুচি। চলুন শুরু করা যাক। মুড়ির মধ্যে অল্প জল দিয়ে মুড়িটাকে ভিজিয়ে নেব। এখন সেদ্ধ করা আলু মুড়ির মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব। আলু মুড়ির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এক এক করে উপকরণগুলো মেশাতে থাকব। প্রথমেই দেব পেঁয়াজ, এরপর দেব লঙ্কা কুচি, আদা বাটা, জিরে গুঁড়ো, দেব সামান্য চিনি, আর দেব নুন স্বাদ অনুযায়ী। ডিম ভালো করে ফেটিয়ে নিয়ে মুড়ির মধ্যে ঢেলে দেব। এখন পুরোটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এতে দেব 3 টেবিল চামচ ময়দা। ভালো করে মুড়ির সাথে মিশিয়ে নেব। ময়দা যদি কারো অপছন্দ হয় সেক্ষেত্রে ময়দা না দিয়ে বেসনের ব্যবহারও করতে পারেন। ভালো করে মেখে নিয়েছি, এবার ব্যাটার বানাবো। 4 টেবিল চামচের মতো ময়দা নিয়ে নিলাম। এবার অল্প অল্প করে জল দেব আর ময়দাটা গুলতে থাকব। এবার ব্যাটারের মধ্যে দেব সামান্য নুন ও সামান্য চিনি। ভালো করে গুলে নেব। এবার চপ বানানোর পালা। হাতে গোল গোল করে পাকিয়ে নিয়ে অন্য হাতের চাটুতে রেখে হালকা করে চাপ দিয়ে চ্যাপটা আকারে বানিয়ে নেব। এছাড়া এক হাত দিয়ে এরকম ভাবেও চ্যাপটা আকারে শেপ করে দিতে পারেন। এভাবে চপের মতো করে কিছু গড়ে নিয়েছি। এবার চলে যাব পরবর্তী স্টেপে। একটা চপ ব্যাটারে দিয়ে দিলাম। এবার এপিট ওপিট করে ব্যাটার লাগিয়ে নিয়ে কাঁটা চামচ দিয়ে তুলে সুজির ওপর দিয়ে দিলাম। এবার চপের গায়ে ভালো করে সুজি ছড়িয়ে দিয়ে চারিদিকে মাখিয়ে নিতে হবে। এখানে কাঁটা চামচ ব্যবহার করার কারণ, কাঁটা চামচ দিয়ে চপ ব্যাটার থেকে তুললে অতিরিক্ত ব্যাটার কাঁটা চামচের দাঁতের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে, আর সুজির মধ্যে দেওয়ার সময় অতিরিক্ত ব্যাটার সুজিতে পড়বে না। দেখুন, চপগুলোর মধ্যে ঠিক এরকমভাবে সুজি মাখিয়ে নিতে হবে। এরকমভাবে সবগুলো চপকে ব্যাটারে ডুবিয়ে ভালো করে সুজি মাখিয়ে নিয়ে নিয়েছি। এবার ভেজে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এসেছে, এখন একটা একটা করে চপগুলোকে ছেড়ে দেব। গ্যাসের আঁচটা হালকা করে রাখবো, নয়তো বেশি আঁচে ভাজলে ভেতরটা ভাজা হবে না, বাইরেটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। চপগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে নেব। এবার গরম গরম পরিবেশন করার পালা।
যদি এই রেসিপিটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।